হ্যালো, আমি কাজ করি আর কি রেস্টুরেন্টের শেফ। আপনার গিয়া দিন একটু স্লিপ কাটছিলাম, স্লিপ করে পড়ে গিয়েছে হালকা ভাবে। কতদিন আগে এটা? এটা আরো দুই তিন মাস মতন, দুই তিন মাস আগে। হ্যাঁ, পরে হালকা একটু টান লাগছিল, জি মানুষ এমনিতে সেরে যাবে। তারপরে সারে না, অনেক ব্যথা উঠলো। পরে আমি ইমার্জেন্সিতে গেলাম ইটালি হসপিটালে, ইমার্জেন্সি। আচ্ছা, তো ওরা এক্স রে করলো, ভাই কোনো কিছু নাই, ভাঙে টাঙে নাই, কোনো সমস্যা নেই, প্রচন্ড ব্যথা নিয়ে ভর্তি হওয়া, যে মানুষটা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে পারতেন না, হাঁটা চলা ঠিক মতো করতে পারতেন না, শুয়ে থাকলেও ব্যথা হতো। আজকে কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মেডিকেল বিডির পক্ষ থেকে জানাই আপনাদেরকে স্বাগতম। দর্শক, আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আমাদের একজন প্রবাসী ভাই। এরকম অসংখ্য প্রবাসী ভাই এবং বোন আছেন যারা তাদের জীবনের যে ইতিহাসগুলো, তাদের এই ব্যথা আক্রান্ত যে সময়গুলো, যে কষ্টের সময়গুলো তারা পার করেছেন, সেই জিনিসগুলো, সেই অভিজ্ঞতাগুলো তারা আপনাদের সাথে শেয়ার করেছেন। ঠিক তেমনি আমাদের আরেকজন ভাইও আজকে এসেছেন তার সেই অতীত অভিজ্ঞতা আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য। আসুন দর্শক, একটু ওনার সাথে পরিচিত হই এবং কেনই বা উনি এসেছিলেন এই ডিপিআরসি হসপিটালে এবং আজকে উনি কেমন আছেন, পুরো বিষয়টা একটু ওনার কাছ থেকে আমরা একটু জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনার নামটা একটু বলেন। আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম। শরীফুল ইসলাম স্যার, বাসা কোথায় আপনার? আমার দেশের বাড়ি হচ্ছে মাগুরা, থানা মোহাম্মদপুর। আচ্ছা, আর গ্রাম বাবুখালী। আচ্ছা, আমরা জানি আপনি প্রবাসে ছিলেন, কোন দেশে ছিলেন? ইটালিতে। ইটালিতে কত বছর স্যার ওখানে? 7-8 বছর। 7-8 বছর। আবারও কি চলে যাবেন ইনশাআল্লাহ? আচ্ছা, এই যে এত দূর থেকে এসেছিলেন, কি হয়েছিল আপনার যদি একটু বলতেন আমাদেরকে? আসলে আমি কাজ করি আর কি রেস্টুরেন্টের শেফ। আপনার গিয়া দিন একটু স্লিপ কাটছিলাম, স্লিপ করে পড়ে গিয়েছে হালকা ভাবে। কতদিন আগে এটা? এটা আরো দুই তিন মাস মতন, দুই তিন মাস আগে। হ্যাঁ, পরে হালকা একটু টান লাগছিল, জি মানুষ এমনিতে সেরে যাবে। তারপরে সারে না, অনেক ব্যথা উঠলো। পরে আমি ইমার্জেন্সিতে গেলাম ইটালি হসপিটালে, ইমার্জেন্সি। আচ্ছা, তো ওরা এক্স রে করলো, ভাই কোনো কিছু নাই, ভাঙে টাঙে নাই, কোনো সমস্যা নেই, ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ঠিক হয়ে যাবে। একটা ওষুধ দিল, ওষুধটা খেলাম, পরে দেখি আরও অবস্থা আরো খারাপ হয়ে যাচ্ছে। ওরা আবার গেলাম ইমার্জেন্সি, ওরা আবার আলট্রাসাউন্ড করলো, হয়তো তোমার কোনো সমস্যা নয়, পায়ে হয়তো গ্যাস, ওই আর কি বরফে ওরা গ্যাস তো বলে, ওই তো শীতের জন্য ওইটা জমে আছে, এই জন্যই রক্ত চলাচল আছে। পরে আমার ইটালিতে আবার সবাই পার্সোনাল ডাক্তার থাকে, পরে আমার পার্সোনাল ডাক্তারের কাছে গেলাম আর একবার, উনি আমার অনেক দেখে শুনে মেডিসিন লিখলো, কিছুতেই ব্যথা কমছিল না। পরে আবার গেলাম পার্সোনাল ডাক্তারের কাছে। আচ্ছা, পরে যাওয়ার পরে উনি আবার আমার আর একটু পাওয়ারের মেডিসিন দিল, তো ওইটা খাইলে দুই এক ঘন্টা একটু কম থাকতো, পরে যাতে মানে ব্যথা না শুধু ওষুধ দিলে কিছুক্ষণ ভালো আছে, তারপর আবার প্রচন্ড ব্যথা। এই ব্যথাটা কি হতো, সর্বোচ্চ খারাপটা কি হতো? সর্বোচ্চ আমি দাঁড়ায় থাকতে পারতাম না, শুলেও অশান্তি লাগতো। আপনি শেফের কাজ করছেন, আপনার কাজ করার ইয়েতে আপনাকে দাঁড়িয়েও থাকতে হতো, অনেক সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করা বা এই টাইপের কাজগুলো করতে হয়, সেটা আর করতে পারছিলেন না। তার মানে আপনি কর্মস্থলে আর কাজ করতে পারছিলেন না? কর্মস্থলে গেছি, ডিউটিতে গেছি, হয়তো দু এক ঘন্টা করছি, অমনি পেট্রোল দিয়ে আবার চলে আসছে, আবার চলে আসছেন এবং শুয়ে থাকলেও দেখছেন ভালো লাগছে। শুয়ে থাকলে একটু ভালো লাগতো, কিন্তু কিছু কিছু সময় আছে শুতেও পারতাম না, এত প্রচন্ড ব্যথা, এত প্রচন্ড ব্যথা। সিম্পল একটা যে স্লিপ করে একটু পড়ে গিয়েছে, সেখান থেকেই অবস্থা। তারপরে আপনার গিয়ে আমার মালিককে, যে মালিক আছে উনি একজন চাইনিজ ডাক্তারে দেখালো, ওটা ইউরোপ চাইনা একটা হাসপাতাল, ওখানে দেখালো। উনি পরে উনি এমআরআই করাইলো, এমআরআই করানোর পরে উনি কিছু ওষুধ টষুধ দিল আর বললো যে এটা তো অপারেশন করা যাবে না, এটা ওই থেরাপি থেরাপি নিয়ে ই করতে হবে। তো আমি দেখলাম যে পরে স্যারের তো ভিডিও রেগুলারই দেখি, মনে হলাম যে দেশেই চলে যাই আমার সবচেয়ে ভালো, এবং কেন জানি তো সব ভাষা এবার বলতে পারবো না যে আমার কি সমস্যা আছে, বুঝেও বলতে পারছি না, ভাষাগত একটা সমস্যা। ভাষাগত হয়তো আমার, আমরা চলার মতন ভাষা পারি, কিন্তু মেডিসিন বিষয়ে আমার তো কোনো অভিজ্ঞতা না। আমরা পরে তারপরে দেশে আসলাম, আসে স্যারের
মানে আপনি ইতালিতে থাকতে আপনি তখন সার্চ করা শুরু করলেন যে চিকিৎসাটা কি আছে, তখন আপনি স্যারের ভিডিওগুলো দেখতে পারলেন, স্যারের ভিডিওটা অটোমেটিক্যালি আমার সামনে আসছে। আচ্ছা, আমি একটু মনে মনে খুঁজতেছিলাম, আল্লাহর রহমতে সৌভাগ্যক্রমে হঠাৎই দেখতে পান যে স্যারের একটা ভিডিও, এবং ভিডিওগুলোতে দেখতে পান আপনার সাথে অনেকটুকুই মিলে যায়, অনেকে মিল যায়। আমার ওইদিকে আর এক কলিগ আছে যশোর বাড়ি, ওনারও এই সমস্যা, উনি বলতেছে আপনি যান দেখেন কি অবস্থায়, পরে আমি আসতেছি। তো সেই অনুযায়ী আপনি সরাসরি স্যারের কাছে চলে আসেন। স্যার যখন প্রথম দেখেন আপনাকে কি বলেছিলেন মনে আছে? স্যার বলল আমি ওই এমআরআই করাইছিলাম ইটালি থেকে, কিন্তু ওটা আমি আনিনি, ভুলে গেছি। পরে বললো এমআরআই করো, পরে টেস্ট দিল, ওইগুলো করে নিয়ে আসো, পরে করে নিয়ে আসলাম, পরে স্যার আর কি বর্তি দিল। আজকে কততম দিন? আজকে চোদ্দতম, চোদ্দতম দিন, চোদ্দতম। আচ্ছা, সেই প্রচন্ড ব্যথা নিয়ে ভর্তি হওয়া, যে মানুষটা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে পারতেন না, হাঁটা চলা ঠিক মতো করতে পারতেন না, শুয়ে থাকলেও ব্যথা হতো, আজকে কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। সেই প্রচন্ড রকম পেইন কি এখন হয়, আপনি কি একটু হাঁটা চলা করে দেখেছেন? হাঁটাচলা আমি করতে পারি ইনশাল্লাহ, কোনো সমস্যা হচ্ছে না আলহামদুলিল্লাহ। আমাদের অসংখ্য দর্শক আছেন যারা এই মুহূর্তে হয়তো আপনার একটা ভিডিও বা আপনার একটা কথা হয়তো তার জীবনটা বদলে যেতে পারে, তাদের জন্য যদি কিছু বলেন। আমি এটুকু বলতে চাই, যদি আপনারা আসেন, দেখেন, ভিজিট করেন, যদি ভালো লাগে তাহলে চিকিৎসা করান, হয়তো ভালো হওয়ার সম্ভাবনাই আলহামদুলিল্লাহ বেশি। আপনারা যদি আসেন হয়তো আল্লাহ মাফ করে মালিক আল্লাহ হয়তো শিলা হাসপাতালে DPRC। আর আমার যে থেরাপিস্ট দিয়েছিল উনি খুব ভালো, শিবলু নাম, অনেক উনি অভিজ্ঞ। উনি কোনো সময় আমার এই মানে কোনো ফাঁকি বলতে কাজে কোনো কাজে কোনো টাইম টু টাইম তিন বেলায় সে থেরাপি দিয়েছে। সঠিক নিয়মের কারণেই আজকে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন। আমি সুস্থ হয়ে গেছি আরও শান্তির আগে, তারপরে একটু থেকে গেছেন কমপ্লিটলি সম্পূর্ণভাবে ভালো হয়ে যাওয়ার জন্য। জি জি, আলহামদুলিল্লাহ। দর্শক শুনলেন, এরকম অসংখ্য রুগী আছেন, মাত্র 10 দিন 12 দিন 7 দিনে মানুষ সুস্থ হয়ে যাচ্ছেন। আমার এই ভাইরা যদি পারেন, আপনারা কেন পারবেন না? চেষ্টা তো আমরা করতে পারি, চেষ্টা করতে তো দোষ নেই। আমরা অনেকেই ভাবি যে এটা হয়তো আমার জীবনের শেষ চিকিৎসা, সেটা মনে করে হলো একবার আসুন, অপারেশনবিহীনভাবে সুস্থ হয়ে বাড়ি চলে যান, স্বাভাবিক জীবনে ফিরে যান, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। আপনাকেও ধন্যবাদ। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। DPRC হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।